জগতের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন তা কোনো না কোনোভাবে আপনারই প্রতিফলন। কিভাবে আপনার প্রতিফলন আমরা আলোচনা করেছিলাম, আপনি ইরিটেট হলে ছোট ছোট বিষয়েও আপনার কাছে ইরিটেটিং মনে হতে শুরু করে, আপনি রোগগ্রস্ত হলে কেউ ভালো আছে সুস্থ আছে এটাও আপনাকে যন্ত্রণা দিতে শুরু করে, আপনি খুব আনন্দে থাকলে অতি বড় ঝামেলার জিনিসকেও আপনি বলবেন ওসব তো জীবনে হয়ই ছাড় না, আর এটাই যদি আপনি বিরক্ত থাকেন বা আপনি ব্যতিব্যস্ত থাকেন আপনি বলবেন যেই জিনিসেই হাত দিচ্ছি তাই খারাপ হয়ে যাচ্ছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো ওই জগতের যে জিনিস সেটি আপনার কাছে কিরকম প্রতিবিম্বিত হবে, কিরম ভাবে ছবি পড়বে তা আপনার নির্ণয়, আপনি জানেন। আপনি যেরকম যেরকম ভাবে এগাবেন জগৎ সেরকম সেরকম ভাবে আসবে। এতে প্রশ্ন ওঠে না মহারাজ, অনেক পরিস্থিতি তো আমরা চাই না, আমরা না চাইলেও আমাদের সামনে চলে আসে। একটা জিনিস জগতের ক্ষেত্রে সিদ্ধান্ত একদম হাতে বাঁধা, তা হলো যা কিছুই দেখতে পাচ্ছেন তা বদলাবে, তা থাকবে না, বাইরের জিনিস নয় ভিতরের জিনিস। আপনি যার সাথে সম্পর্কে আছেন সে বদলাবে, নালে আপনার ধারণা বদলে যাবে তার প্রতি। শরীর যেমন প্রতিক্ষণ বদলাচ্ছে আপনার চিন্তাও প্রতিক্ষণ বদলাবে, আর এগুলি যখনই বদলাবে ঠিক যেন চশমার পাওয়ার বদলে যাওয়া, যেই এগুলি বদলাবে এর সাথে সাথে আপনার ছবি ভীষণতে বদলে যাবে। চশমার পাওয়ার যদি স্পেকচার এদিক থেকে ওদিক একটুখানি হয় পুরো জিনিসটাই বদলে যায়। ঠিক তেমনই মাথায় রাখতে হবে জগৎ শুধু বদলায় না, আপনি বদলান আগে, সব বদলাচ্ছে কারণ আপনিও তো এই জগতেরই অংশ। তো এরকম তো নয় যে আপনার মধ্যে কিছু বদলাচ্ছে না, আপনার যাকে দেহ বলা হয় মন বলা হয় তাও বদলাচ্ছে। এইটুকু মোটমাট শিওর যে যা কিছুই দেখছে তাকে মিথ্যা বলা হয়েছে, মিথ্যা মানে বদলাবে, অসৎ, যেমনটা মনে হচ্ছে তেমনটা নয়, অর্থাৎ আমি যেমন বদলাচ্ছি এও তেমন বদলাচ্ছে। তো বশিষ্ঠ দেব রামকে বোঝাচ্ছেন এই বিষয়গুলি, কারণ দেখুন এগুলো একটা সিদ্ধান্ত মাত্র নয়, এগুলোই তো জীবন হবে, এইভাবেই তো আপনি জীবনের সিদ্ধান্ত নেন কি করতে হবে মনে করেন। আপনি বিরক্ত থাকলে জীবনের ডিসিশন গুলো অন্যরকম হয়ে যাবে, আপনি স্বচ্ছভাবে দেখতে শুরু করলে আপনার ভিতরে শান্তি বেশি থাকে পরিষ্কার ভাবে। কত রিলেশনস এমন আমরা দেখি উঠছে পড়ছে উঠছে পড়ছে, আপনাদের মধ্যে আপনারা বিভিন্ন ফেসের মধ্যে যে জীবনে যাচ্ছেন দেখতে পাবেন আজকে ঠিক মনে হচ্ছে তো কালকে ভুল মনে হচ্ছে, আজকে মনে হচ্ছে সব ঠিক হয়ে গেল কালকে মনে হচ্ছে আরে আবার কেউ এরম করছে কেন, আচ্ছা ওই ব্যক্তি ওই আচরণ করেছিল আজকে আবার এরকম কথা বলছে কেন। এর উপরে ভিত্তি করেই তো আমরা জীবনের সিদ্ধান্ত গুলো নিতে থাকি, আমাদের কোনো স্থিরতা থাকে না, মাথায় মাথা ধরে যায় কি করব, ঠিক বুঝতেই পারছি না যে সামনের ব্যক্তিটা কেমন। তো উপনিষদই বলুন আর যোগ বাসিষ্ঠই বলুন যখন জগতের বিষয়ে আধ্যাত্ম জ্ঞান দেয় তখন বেসিক্যালি সে আপনার অবস্থা বিষয়ে জ্ঞান দিচ্ছে, সে বলে দিচ্ছে যে আপনি যেরকম যেরকম অবস্থার মধ্যে দিয়ে যাবেন যেরকম যেরকম আপনার রিয়াকশন হবে সামনে ঠিক তার আয়নার মতো প্রতিবিম্ব দেখতে থাকবেন। সিচুয়েশন যেগুলো মনে হয় যে আমার ইচ্ছা মতো হচ্ছে না সেগুলো সবসময় জেনে রাখবেন আপনার ইচ্ছা মতো কিছু হবে না, আপনি ভিতর থেকে যেরকম হয়ে থাকবেন সেই রকম ভাবে সামনে ধরা দেবে। ব্যাং ইচ্ছা করলো আমার সামনে যেন কখনো সাপ না আসে, তো ওর ইচ্ছা মতো তো আর সাপ আসবে না, তা না, সাপ আসা ওর ব্যাং হওয়ার উপর নির্ভর করছে, যতক্ষণ ও ব্যাং হয়ে থাকবে ততক্ষণ ও সাপেরও আকর্ষণের কারণ হয়ে আছে। তো আমি ইচ্ছা করলেই সবকিছু হচ্ছে না, হ্যাঁ ইচ্ছার কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এখন এই কথা বলা হচ্ছে
ব্যাঙ উদাহরণ, সাপ আসলে যদিও ব্যাঙ সাপ এরা খুব একটা মানুষের মতো ভয়ঙ্কর ভাবে ইরিটেট হতে পারে না, ওদের একটা ফাংশনিং আছে, হিসাবে ওরা অ্যাক্ট করে, তবুও মৃত্যু ভয় সবার মধ্যেই থাকে। তো ব্যাঙ যদি বাসনাই করতে থাকে শুধুমাত্র ব্যাঙ হয়ে হয়েই, ঠিক আছে, যে সাপ যেন আমার পাশে না আসে, তাহলে কি ঘটবে? সাপ যবে খাবে খাবে ব্যাঙের 24 ঘন্টা হেল হয়ে যাবে। তো মানুষের সেই অবস্থা, যতক্ষণ পর্যন্ত সে যেমনটি হয়ে আছে তেমনটি হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার নিয়তি মাথা। আমরা প্রকৃতিতে থাকি, প্রাকৃতিক জীবনে থাকি, ফলে এই প্রাকৃতিক জীবনে পরিবর্তন, বিচ্ছেদ, মৃত্যু এটা বাধা। আর যদি ভয় বলে কিছু থাকে তাহলে এটাই তো আমাদের সব থেকে মূল ভয়, কিছু বিচ্ছেদ হয়ে যাওয়া, আমার থেকে কিছু হারিয়ে যাওয়া। তো এই ভয়টি থেকে যাবেই যাবে। আগের মন্ত্রে বলা হয়েছে জীবন পদ্ম পাতার মতো নশ্বর, তবুও এটা না ভেবে আমরা এই প্রাণ রক্ষার জন্য কাজ করেই চলেছি। প্রাণ রক্ষার জন্য মানে শুধু জীবন রক্ষার জন্য করলে তো কোনো কথাই ছিল না, প্রাণ রক্ষার জন্য কথার অর্থ যাকে যাকে তুমি প্রাণের ধন বানিয়েছ তাদের রক্ষার জন্য তুমি কর্ম করেই চলেছ। এটা জানার পরেও যে আমার প্রাণেরই ঠিক ঠিকানা নেই, আমরা এমন উঁচু করে মানুষকে জীবনের ঘর দিয়ে দিই, আমরা 100% শিওর আমার ঘরটা তো একদম ঠিক, মানে আমি বেঁচে থাকবোই, তোমাকে যেটা বলছিলাম একে ভালোবাসবো ওকে ভালোবাসবো এটা করবো এটা করবো প্রজেক্ট, ভাই তুমি শিওর তুমি কাল আছো? সহজ প্রশ্ন শাস্ত্র করে, তুমি শিওর তো সকাল থেকে বেড আগামীকাল ঠিক ঠিক উঠবে? কিন্তু আমাদের লম্বা প্ল্যানিং চলতে থাকে। এইখান থেকে বলছে পদ্ম পাতায় জলের মতো চঞ্চল, এই কথাগুলো আমরা খুব শুনেছি, বারবার শুনেছি, কিন্তু একদম এক্সাক্ট এই আচরণ, এর বিরোধী আচরণ আমরা করে চলি ঠিক এটা শোনার পরে, কারণ এর কোনো বোধ আমাদের নেই। এটা আমার ভালো থাকার কারণ, ওটা আমার ভালো থাকার কারণ, বৈদ্যাকর শতকম বলছে তুমি থাকবে এটা শিওর আছে তো? তুমি যে এত ভালো থাকার আর খারাপ থাকার কারণ বানিয়ে রেখেছো, আজকে আমার এটা ভালো লাগছে না কালকে আমার ওটা ভালো লাগছে না, এটা জাস্ট ডিসগাস্টিং, অসহ্য। আমাদের কোথায় জানি একটি খুব বড় ভ্রান্তি হয়ে যায় যে এই জীবনটা স্থির, যদি সঠিকভাবে দেখা হয় তাহলে বলতে হবে এই স্থিরতা আত্মার স্থিরতা, যেই স্তরে আমরা স্থির তার একটু আভাস মাত্র আছে, যেমন আকাশে মেঘ দেখা যাচ্ছে তার মানে আকাশে সূর্য দেখা যাচ্ছে না, শিওর তাই তো? কিন্তু মেঘটাও সূর্যের আলোতেই দেখা যাচ্ছে, তাই নয় কি? ঠিক তেমনি এই যে এত প্ল্যানিং আমরা করছি, যার আধারে দাঁড়িয়ে আছে তাকে আত্মা বলা হয়েছে, কিন্তু আমরা এই জন্য এত শিওর হয়ে যে আমরা বসে আছি, তোমরা সবাই বসে আছো শুনছো, এত নিশ্চিত কি করে? প্রাণ ভয় আমরা পালাচ্ছি না কেন? যে কোনো মুহূর্তে আমরা মরতে পারি তো, আমাদের তথ্য আছে, নিউজ পেপার খুললে তথ্য আছে, সব আছে, তবু আমরা নিশ্চিত কিভাবে? কারণ আমাদেরই গভীরতম অংশে কিছু একটা আছে যার আলোতে এগুলি আলোকিত হয়ে আছে। এটি উপনিষদ বলেছে তস্য ভাষা সর্বমিদম বিপাতি, তার আলোতে সবকিছু আলো। সন্দীপন তুমি যে শরীরের চিন্তা হচ্ছে, যাই হোক ওরও চিন্তা হচ্ছে, পরিবারের আপনার চিন্তা হচ্ছে কিছু, ওর চিন্তা হচ্ছে কিছু, একটা আধারের উপর দাঁড়িয়ে আছি যেন কোথায় একটি তৃষ্ণা, আমি তো মরবো না, তথ্য বলছে প্রত্যেক মুহূর্তে তুমি মরছো, সায়েন্স বলছে তুমি মরছো, নিউজ পেপার বলছে, সোশ্যাল মিডিয়া বলছে, ডানে বায়ে চারদিকে দেখা যাচ্ছে, যেই শৈশব ছিল সেই শৈশব আর আজকে আর নেই, হ্যাঁ যেই চামড়া কিছুদিন আগে ছিল আজকে আর তা নেই, কিছুদিন আগে আমার পাটা সাদা ছিল আজকে পিগমেন্টস জমেছে, সেই পা আর হবে না, তথ্য বলছে কি জিগলি আমার স্বাদের জিনিস সেটা কোনোটাই থাকছে না, তবু কোথায় যেন আমি নিশ্চিত আমি তো থাকবো, এটা তাস্য ভাষা তার আলো। এটা যদি না থাকতো, আজকে আমি গীতার ক্লাসেই বলছিলাম, এইটা যদি না থাকতো না আমাদের জীবন থাকতো না। এই যে আত্মাকে আধার বলা হয়, আমাদের সব ছুটতো কোন একটা শান্তি পাওয়ার জন্য। এবারে ধরে নেওয়া যাক বিয়ে করা হোক, ঘর করা হোক, সন্তান উৎপাদন করা হোক, চাকরি করা হোক,
বই পড়া হোক, ঘুমানো হোক, খাওয়া হোক, যা কিছু করা হোক, একটা কথা আপনাকে বলে দেওয়া হলো, আপনি সব করুন, শান্তি কখনো পাবেন না বা অশান্তি হবে, দেখুন করার ইচ্ছাটাই চলে যাবে। ফলাফলে যদি অশান্তি হয় তাহলে করার ইচ্ছাই থাকবে না, যেই বাসনা সেই বাসনাও দাঁড়াবে না। কোথাও যেন আমরা খারাপ থেকে খারাপ, ঘৃণ্য থেকে ঘৃণ্য কাজ করেও মনে করি নিশ্চিত শান্তিটা হয়ে যাবে, তৃপ্তিটা এসে যাবে। উপনিষদ এসে বলবে এটা বিকজ অফ আত্মা, আত্মা নিত্য তৃপ্ত, তার আলোতেই অতৃপ্তির জিনিসগুলিতে তোমার মনে হচ্ছে তৃপ্তির ছোঁয়া আছে, না হলে তা হওয়ার ছিল না। এই জন্য বলা হয় তিনি না থাকলে অস্তিত্বই থাকবে না, জীবনই থাকবে না, ওই আশা ওই সম্ভাবনা না থাকলে যে কোনো এক বিন্দু আছে, হাজারটা ভোগ করছি কিন্তু প্রত্যেক ভোগের পরে মনে হচ্ছে কোনো এক বিন্দুতে গিয়ে যেন এবং যখনই এর ছোঁয়াটা পাচ্ছি দেখুন সেখানে কোনো বাসনা নেই, যেখানে তৃপ্তি ওঠে সেখানে কোনো বাসনা দাঁড়িয়ে নেই, কিন্তু যেহেতু থ্রু বাসনা গেছি, বাসনা আবার বাসনার জন্ম দিয়ে যায়, সংস্কারের জন্ম দিয়ে যায়। যেই সূর্য যার আলোতেই মেঘ হয়েছে, মেঘের ফাঁক দিয়ে যখন সূর্যের অরিজিনাল আলোটা আসে আমাদের মনে হয় আরো আরো মেঘ হলে ভালো হয়, কারণ মেঘের ফাঁক দিয়ে যে আনন্দ পাচ্ছি আমরা ভুলেই যাই যে নির্মল আকাশ বলে কিছু হয়। এই জীবন চলছে আকাশে মেঘের খেলা, আত্মার উপরে বস্তুর খেলা, পদ্মপত্রের মতো জলের জীবন, তবুও মনে হয় যেন আমরা কি কি না করছি, আমরা সব করে যাচ্ছি। ঋষি প্রশ্ন করছে যে কি করে করছো তাহলে তুমি ভুল ভাল কাজ, তুমি তো জানো তুমি মরে যাবে, উত্তর কি আত্মা। আমি ভুল কাজ করছি তার উত্তর কি আত্মা, আমি ঠিক কাজ করছি তার উত্তর কি আত্মা, ভুলও দাঁড়াতো না ঠিকও দাঁড়াতো না যদি তিনি না থাকতেন। এখানে সাধকের গভীর প্রেম জন্মে যায় যার জন্য সব চেষ্টা। আজকে এই পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকটা হলো, তাতে বললেন ভোক্তারং যজ্ঞ তপস্যা, ভোক্তা ভোগীও যে যজ্ঞ তপস্যা, মানে যজ্ঞ মানে যে কোনো চেষ্টা, যা কিছু আহুতি দেওয়া হয়, ইনভেস্ট করা হচ্ছে, আহুতি মানে ইনভেস্ট, ঘি বেল পাতা এগুলো তো ইনভেস্ট করা হচ্ছে, জ্বলছে কে, আমরা জ্বলছি, তা আমাদের মধ্যে আমরা আহুতি দিচ্ছি, খাবার আহুতি দিচ্ছি, ভোগের জিনিস আহুতি দিচ্ছি, এটাই যজ্ঞ। কোনো শুধুমাত্র এটা একটা প্রতীকী যজ্ঞ যেটা বাইরে চলছে, মূল যজ্ঞ হলো আমরা ভোগের যজ্ঞের আহুতি দিচ্ছি, ভোগের আগুন উঠছে ভিতর থেকে তাতে আমরা আহুতি দিচ্ছি। বলছে আমি ভোক্তার যজ্ঞ এবং তপস্যা, শুধু তপস্যা মানে এভাবে জপ করছি তা নয়, যেখানে যেখানে আপনি যন্ত্রণা সহ্য করছেন, কষ্ট করছেন, লেখাপড়া করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ঘর বাড়ি করতে গিয়ে, রান্না করতে গিয়ে কষ্ট হচ্ছে, তো তপস্যা হচ্ছে, তপ হচ্ছে যেখানে তাপ উঠছে ভিতরে, ঠিক আছে। বলছে সব কিছুর সর্বলোক মহেশ্বরম, হে অর্জুন সব আমার জন্যই হচ্ছে, এটাই বলা হয় তুমি খুন করছো তার জন্য, জপ করছো তার জন্য, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। খুনিকে যদি বলা হয় তুমি 1 লাখ খুন করে নাও, প্রফেশনাল কিলার, টাকা দেওয়া হবে কিন্তু অশান্তি তোমার চলতে থাকবে, সে করবে না খুন, কোথাও না কোথাও টাকাটা নিয়ে কি হয়, আমাদের বিলিভ সমাজ আমাদের শিখিয়ে দিয়েছে এতে শান্তি হয় নিশ্চিত, আমরা এই শিক্ষাটাকে বদলানোকেই অজ্ঞান থেকে জ্ঞানে যাওয়া বলে। এই জন্য বলি আত্মাকে পাওয়ার নেই, ওই শান্তিকে পাওয়ার নেই, মেঘের ফাঁক দিয়েই সূর্য দেখা যায়, এই ভ্রান্তি ছাড়ার নাম জ্ঞান। তাহলে কি বুঝতে হবে, মেঘের নেচার বুঝতে হবে, সূর্য তো দাঁড়িয়েই আছে, মেঘলা আকাশেও তিনি আছেন, খোলা আকাশেও তিনি আছেন, ইভেন যাকে আমরা রাত্রি বলি তখনও তিনি আছেন, তুমি কোথাও ঘুরে গেছো, তুমি কোথাও শুয়ে গেছো, যাকে অন্ধকার বলি অন্ধকার বলার জন্য আলো স্মৃতি চাই, তাহলে অন্ধকারকে অন্ধকারও বলা যাবে না, তিনি এতখানি কাছের, এতখানি সপ্রকাশ, তাকে কখনো নেগেট করা যাবে না, এই জন্য তাকে বলা হলো সৎ। তুমি যখন বলবে অসৎ তখনও অয়ের পাশে দাঁড়িয়ে থাকবে সৎ, তুমি যখন বলবে মিথ্যা তখনও তার পাশে সত্য হয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন, স্মৃতি হয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন, এটাই তার মহত্ব, এটাই তার গুণ, তিনি সরেন না, যেন তাকে পাওয়ার চেষ্টা করো না, অকে সরাও মেঘকে সরাও।